শিকারের শিকার মিস হইতে পারে কিন্তু এই টাইগারের শিকার কখনো মিস হয় না। এই তুই আমার কি কইতেছিস শিমু? তুমি ভালো করেই জানো আমার দাদা একা সাত সাতটা ডাকাত মেরে ফেলছিল, আর আমার দাদা শখ করে আমার নাম রাখছিল টাইগার, আর এই টাইগার যারে টার্গেট করে সে টাইগারের হয়ে যায়। আমি না তোরা তো রচনা শুনতে চাইনি, আমি বলছি সোজা সুজি তুই আমার কি বলতে চাস সেটা বল। আমি যা বলতে চাই তা খুবই সহজ, তুমি ওই যে ভিতর ডিম মানে তারেকের সাইডা তুমি আমার কাছে চলে আসো, আমি তোমারে রাজ রানী করে রাখবো। আমার না তোর ঘরের রাজ রানী হওয়ার কোনো স্বপ্ন নাই, আমি ওই ভিতর ডিম তারেকের ঘরের চাকরানী হয়ে থাকবো, সেটাও অনেক শান্তি। আর তোর একটা কথা বলে দিই, তুই ভুল করো কিন্তু আমার চোখের সামনে আসবি না, বলে দিলাম। ঠিক আছে, তুমি যখন বলছো আমি আর তোমার চোখের সামনে আসবো না, সারা জীবন যাতে তুমি আমার চোখের সামনে থাকো আমি সেই ব্যবস্থা করতে চাই। আর যদি কোনোদিন আমার চোখের সামনে দেখি তোর থাপড়ায় কিন্তু তোর গালে চামড়া তুলে ফেলবো। টাইগারের চিনো না, আমি শুধু তোমার না তোমার পরিবারের শেষ করে দেবো, পুরা জ্বালায় পুরা সরকার করে দেবো। মনে রাখো এই টাইগার তোমারে ছাড়বো না, টাইগার তোমারে দেখে নিবো।